নিকারাগুয়ার একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেখানকার মানুষগুলো অনেক গরিব এবং তাদের ইকোনমি কিন্তু অনেক অনেক গরিব। আমি আমি যখন ছিলাম, আমি তাদের লাইফস্টাইলটা আমাদের মতো খুব বৈষয়িক নয়, মানে তাদের ডিমান্ডটা আমি আমি যেটা দেখি যে জীবন চর্চার জন্য তারা অনেক বেশি বৈষয়িক বিষয়াদির উপর ওইভাবে নির্ভরশীল নয়। ল্যাটিন আমেরিকার যে ব্যাপারটা আমাকে খুব অবাক করেছে, আমাকে অবাক করেছে। আমি বলিভিয়াতে গিয়ে দেখেছি যে এত দরিদ্র তারা, কিন্তু তাদের মধ্যে সন্ধ্যায় আনন্দ আছে, আনন্দ, নাচ, সঙ্গীত আছে, নৃত্য আছে, সেখানে আমি দেখেছি তিনটা দেশের বর্ডার সেখানে, হ্যাঁ, সেখানে আমি গিয়ে দেখেছি যে সঙ্গীত, নৃত্য, এই বিষয়গুলো তাদের জীবনে একেবারে প্রতিদিনকার ব্যাপার, প্রতিদিনকার আচার। মানে তিন বেলা ভাত যেরকম আমাদের খেতে হয়, তাদের ঠিক এভাবে এই চর্চাগুলো প্রতিদিন করতে হয়। এই যে জীবন বোধ, এই যে জীবনকে আনন্দ করার একটা চেষ্টা এবং আড্ডা, প্রচন্ড আড্ডাবাজ। আপনি তো বললেন যে ব্রাজিলের একটি একদম শেষ শহরে গিয়েছিলেন, ব্রাজিল সম্বন্ধে যদি আমাদেরকে কিছু বলতেন, কারণ আমরা তো সবাই ফুটবলের ফ্যান ব্রাজিলের জন্যে। ব্রাজিল কেমন লেগেছিল আপনার? অসাধারণ লেগেছে। তাদের হচ্ছে যে জীবনের চাওয়া পাওয়া আরও কম, আরও কম মনে হয়েছে। এবং ওখানকার যে সমুদ্র সৈকত, আপনি যদি সেখানে যান, পৃথিবীর একেবারে সেরা, যদি আপনি সেরা, যদি আপনি পাঁচটি সমুদ্র সৈকতের নাম আপনি তালিকা করেন, সেখানে আপনি দুটো পাবেন। এই যে ব্যাপারগুলো, এবং সেখানকার যে ইগুয়াজু ফল, যে ফলটা আছে ল্যাটিনের সম্ভবত বৃহৎ বা প্রশস্ততম এরকম একটা জলপ্রপাত, সেটা আমার কাছে অসাধারণ লেগেছে। আরেকটা বিষয় হয়েছে কি, তিনটি দেশের, ওই যে আপনাকে বলছিলাম, তিনটি দেশ যোগ হয়েছে একটা জায়গায়। সেখানে কি হয় জানেন, সন্ধ্যার পরে একটা নৃত্য উৎসব শুরু হয়, হ্যাঁ, প্যারাগুয়ে, ব্রাজিল এবং আর্জেন্টিনা, তিন দেশের যে একেবারে মৌলিক যে নৃত্য, একেবারে ক্লাসিক্যাল যে নাচগুলো, সেই সন্ধ্যার পরে শুরু হয়, দু ঘন্টা ধরে এই নাচ চলতে থাকে। আমার কাছে এই উৎসবটাকে খুব অসাধারণ মনে হয়েছে। এবং মানুষের যে একটা সাধারণ জীবনযাপন করার প্রবণতা, মানুষের যে একেবারে সাদাসিধে চলার একটা প্রবণতা। বলিভিয়ার কথা বললেন এবং সেই সাথে চে গুয়েভারার ডায়েরিটা পড়েছেন, সে বলিভিয়ার গল্পটা যদি, বলিভিয়া কোন শহরে গিয়েছিলেন, কতদিন ছিলেন, এবং চে গুয়েভারার কোনো স্মৃতি বিজড়িত কোনো স্থানে গিয়েছিলেন কিনা? আমার কাছে আমার কৈশোরে যেই চরিত্র, যেই রাজনৈতিক চরিত্র, অনেকগুলো রাজনৈতিক চরিত্র আমাকে বিমোহিত করেছে, অনেকগুলো রাজনৈতিক চরিত্র আমাকে একটা প্রেরণা হয় না, যে একটা প্রেরণা দেয়া, শক্তি দেয়া, সাহস দেয়া, একটা চিন্তা করার একটা কী বলবো, যে শক্তি তৈরি করা ভেতরে, এরকম অনেকগুলো চরিত্র আছে আমার জীবনে। তার মধ্যে একটা বড় প্রভাবকারী চরিত্র হচ্ছে আপনার এই যে চে গুয়েভারা। এবং আমি যে চে গুয়েভারার ডায়েরিটা পড়েছি, অনুবাদ পড়েছি, সেই ব্যাপারটা, সেই ডায়েরির মধ্যে যে ভাষা আমি, তিনি যেভাবে করে লিখেছেন যে একটা গিরিখাত ছিল, সেটা কিন্তু সাধারণ পাহাড় নয়, সেটা কিন্তু গিরিখাত, হ্যাঁ, সেই রকম গিরিখাতে, সেই গিরিখাত বেয়ে 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 আমি সেই যেই গ্রামে তাকে মেরে ফেলা হয় সেটিকে বলা হয় লাইগেরা, যেই গ্রামটা লাইগেরা, মধ্যরাতে আমি সেখানে পৌঁছেছিলাম। যদি বলেন কেন মধ্যরাতে, আমার আসলে কোনো সুযোগ ছিল না, আর এর আগে যাওয়ার কোনো সুযোগ ছিল না, এবং একদিন পরে যাওয়ারও সুযোগ ছিল না। কারণ আমরা যখন ভ্রমণ করি, আপনি জানেন যে আমরা অনেকগুলো টিকিট একসাথে কেটে ফেলি, এক দেশ থেকে আরেক দেশে যাব, এক শহর থেকে আরেক শহরে যাব, তো আমাদের যে প্ল্যান থাকে, এর মধ্যে আমি ওই ওই দেশে গিয়ে পেয়েছি হরতাল। এখন হরতালের মধ্যে আমাকে কিছু সময় আমি বের হতে পারিনি, স্বাভাবিক কারণে আমার সময় হয়ে গেছে সংকুচিত, স্বাভাবিক কারণে আমার ভ্রমণ পরিকল্পনার মধ্যে একটা আঘাত এসেছে। তারপরে আমি ওই একটু দেরিতে বের হয়ে যেভাবে যেভাবে যেতে হয় সেভাবে করে একটা গাড়ি ভাড়া করেছি, ওই গাড়ির যে ড্রাইভার তিনিই আমার গাইড, তিনি মধ্যরাতে আমাকে সেখানে নামিয়ে দিয়েছেন। অবাক হবেন যে স্কুলে তাকে মেরে ফেলা হয়েছিল, সেই স্কুলটা বাচ্চাদের একটা স্কুল, খুবই ছোট একটা শ্রেণীকক্ষ, এবং সেই চেয়ার এখনও পর্যন্ত আছে, একটা মাত্র চেয়ার, যে চেয়ারটাকে বলা হয় চে চেয়ার, অর্থাৎ বলা হয়ে থাকে এই চেয়ারে বসা অবস্থায় তাকে মেরে ফেলা হয়েছিল, গুলিটা করা হয়েছিল এই চেয়ারে বসা অবস্থায়, আমি সেই চেয়ারটা দেখেছি। এই যে একটা নাড়া দেওয়া, হ্যাঁ, এই যে নিজের নিজের একেবারে কৈশোর জীবনে একটা এক কিছু বিষয়, সেগুলো আমার একটু পরিণত বয়সে রূপ পায়, আমি দেখার একটা ব্যবস্থা করি, আমি সেখানে যাই, আমাকে খুব টানে এই ব্যাপারগুলো, ইতিহাসের এই 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 অধ্যায়গুলো আমাকে খুব টানে। এবং আমি সেই সেই আমার টানা বলেন, সেই আমার কৈশোরের প্রভাব বলেন, সেগুলো আমাকে সে পর্যন্ত টেনে নিয়ে গেছে, টেনে নিয়ে গেছে, এবং সেটা দেখেছি বলিভিয়ার সেই গ্রামে গ্রামে। এবং বলিভিয়াতে একটি শহর আছে যেটিকে বলা হয় বালিয়াগ্রান্দে। বালিয়াগ্রান্দে শহর হচ্ছে এমন একটি ঐতিহাসিক শহর, যেই শহরে চে গুয়েভারার মৃতদেহ প্রথম বিশ্ব গণমাধ্যমের সামনে আনা হয়, অর্থাৎ চে গুয়েভারা মেরে ফেলার পরে কেউ জানতই না যে উনি কোথায় আছেন, এটি গোপন ছিল।
বিশ্ব গণমাধ্যম বুঝতে পারছিলেন না যে তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, আদৌ বেঁচে আছেন কিনা সেটা জানানো হচ্ছিল না তাকে, যারা মেরে ফেলেছে বলিভিয়ান আর্মি সেখানে, সেই সেই যেই হসপিটালে যেখানে তাকে শুয়ে দেওয়া হয় সেই জায়গাটি এখনও সে আছে। এবং আপনাদেরকে আরেকটি তথ্য দেই, সেটি হচ্ছে যে মৃত্যু নিশ্চিত করার জন্য তার একটি হাত কেটে ফেলা হয়েছিল, এবং যেই 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 পাটাতন যেটা একটি বেদির মতো, কীভাবে বলবো, একটি একটি সিমেন্ট দিয়ে তৈরি একটি বেদির মতো, বিছানার মতো একটি, সেটার উপরে সেই সেটি এখনও আছে যেখানে তার হাত কেটে ফেলা হয়েছিল।